মুকেশ আম্বানির পরিবার বিলাসিতার জন্য পুরো পৃথিবীর মানুষের কাছে চর্চার বিষয় হয়ে থাকে। নীতা আম্বানি কতটা শৌখিন মানুষ সেটা তো প্রায় সকলেই জানে, কিন্তু মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির একটা মেয়ে রয়েছে তার বিষয়ে মানুষ খুব কম জানে, এবং তার নাম হচ্ছে ঈশা আম্বানি। ঈশা আম্বানির লাক্সারিয়াস লাইফ দেখলে আপনি শুধু হাত কামড়াতে থাকবেন। ঈশা আম্বানি খুব ছোট বয়সেই তার পিতার বিজনেসের শেয়ার হোল্ডার হয়ে গিয়েছিলেন, যার কারণে ফোর্বস ম্যাগাজিনে তার নাম অনেক আগে এসেছিল। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানি কিভাবে তার কোটি টাকা খরচ করে। তো মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার সামনে এক বড়া সা রেড বাটন হ্যায়, আপনাদের অনেক ধন্যবাদ। সবার প্রথমে কথা বলবো ঈশা আম্বানির আইফোন সম্পর্কে। ঈশা আম্বানির পিতা মুকেশ আম্বানির জিও কোম্পানি সব থেকে সস্তা মোবাইল তৈরি করে থাকে, কিন্তু ঈশা আম্বানি সব থেকে দামি ফোন ব্যবহার করে থাকে। ঈশা আম্বানির কাছে ফলকান সুপার নোট 8 আইফোন রয়েছে। এই আইফোনটির দাম প্রায় $50 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 315 কোটি টাকা, যেটি দীপিকা এবং ক্যাটরিনা সারা জীবনের ইনকাম। দীপিকা এবং ক্যাটরিনা সারা জীবনের ইনকাম ঈশা আম্বানি পকেটে নিয়ে ঘুরে। 2014 সালে অ্যাপেল কোম্পানি এই ফোনটি লঞ্চ করেছিল। এই ফোনের এতটাই দাম যে এই ফোনের দাম দিয়ে একটি প্রাইভেট জেট প্লেন কিনা যেত। এই ফোনটি স্পেশাল কাস্টমাইজ, আর স্পেশাল কিছু মানুষদের জন্য এই ডিজাইনের ফোন তৈরি করা হয়। এই ফোনটি 24 ক্যারেট গোল্ড এবং পিঙ্ক গোল্ড দিয়ে তৈরি করা হয়েছে। এই ফোনে প্লাটিনামের কোটিং রয়েছে, যার কারণে ফোনটি অনেক শক্ত। এই ফোনের সিকিউরিটি এতটাই বেশি যে পৃথিবীর কেউ এই ফোনটিকে হ্যাক করতে পারবে না। কেউ যদি এই ফোনটি হ্যাক করার চেষ্টা করে তাহলে ইউজারের কাছে তার আগে মেসেজ পৌঁছে যায়, যাতে করে ইউজার আগে থেকে অ্যালার্ট হয়ে যায়। ঈশা আম্বানির বাথরুম থেকে শুরু করে বেডরুমের যে জিনিসপত্র ব্যবহার করা হয়েছে সেগুলোর মূল্য লাখ টাকার উপরে। আপনি জানলে অবাক হবেন, ঈশা আম্বানির ফ্যামিলি একদিনের জীবনযাপনের মূল্য প্রায় 7 কোটি টাকা, মানে তাদের সম্পূর্ণ ফ্যামিলি প্রতিদিন জীবনযাপন করতে 7 কোটি টাকা ব্যয় করে থাকে। এটা তো কিছুই না। আপনি যদি ঈশা আম্বানির বাথরুমের বিষয়ে জানেন তাহলে অবাক হয়ে যাবেন। তার বাথরুমের ভিতরে অটোমেটিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এখন আপনি বলতে পারেন চ্যানেল ইউনিকের কাজ কাম নেই, এরা মানুষের বাথরুম দেখে বেড়ায়। কিন্তু বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এদের বাথরুম পরিষ্কার করলে কোটি কোটি টাকা পাওয়া যাবে। আর এত কষ্ট করে ইউটিউবিং করে কি লাভ, তাই বলুন। দিন শেষে আলু তার ভাত পাওয়া যাবে। ঈশা আম্বানির বাথরুমের ভেতরে পানির টেম্পারেচার কন্ট্রোল করার জন্য স্পেশাল টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এছাড়াও বাথরুমের টেম্পারেচার কন্ট্রোল করা যাবে। এছাড়া বাথরুমের দেওয়ালে 3D স্ক্রিন ব্যবহার করা হয়েছে। বাথরুমের ইন্টেরিয়ার ডিজাইনের পেছনে কোটি টাকা খরচ করা হয়েছে। এছাড়াও বাথরুমের ভেতরে যে সাবান বা কন্ডিশনার, শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা হয় সেগুলো বিদেশ থেকে স্পেশাল ভাবে অর্ডার করে আনা হয়। এছাড়াও ঈশা আম্বানি যে মেকআপ ব্যবহার করে থাকে সেগুলোর মূল্য লাখ টাকার উপরে। আপনি জানলে অবাক হবেন, ঈশা আম্বানির কাছে একটি হ্যান্ডব্যাগ রয়েছে যার মূল্য বাংলাদেশি টাকায় 5 লক্ষ টাকা। আর ঈশা আম্বানির কাছে বিশাল হ্যান্ডব্যাগের কালেকশন রয়েছে, এবং এইসব এক একটি ব্যাগের মূল্য 3 থেকে 5 লক্ষ টাকা হয়ে থাকে। এছাড়াও ঈশা আম্বানি জুয়েলারি অনেক পছন্দ করেন। তার কালেকশনে ভারতের সব থেকে দামি দামি জুয়েলারি রয়েছে। এছাড়াও তার কালেকশনে কোটি টাকা দামের গাড়িগুলো রয়েছে, যেমন তার কাছে রয়েছে রেঞ্জ রোভার ভগ, রয়েছে একটি পোর্শে, রয়েছে বুলেট প্রুফ মার্সিডিজ বেঞ্চ, রয়েছে একটি মিনি কুপার, রয়েছে বেন্টলি, এছাড়াও অনেক দামি দামি গাড়ি রয়েছে। যাই হোক, এবার তার ব্যক্তিগত কিছু তথ্য জেনে আসে। যেমন তার সম্পূর্ণ নাম হচ্ছে ঈশা আম্বানি এবং তার ডাক নাম হচ্ছে ইশু, তবে আপনি আবার টিশু মনে করেন না। এবং তিনি জন্মগ্রহণ করেছেন 23 অক্টোবর 1991 সালে, সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 30 বছর, এবং তিনি জন্মগ্রহণ করেছেন মুম্বাই ইন্ডিয়াতে, এবং তার উচ্চতা হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি, এবং তিনি হিন্দু ধর্ম পালন করে থাকেন। আর যেমনটা জানেন তার বাবার নাম এবং মায়ের নাম, তাই আমি বলে আর ভিডিওটি বড় করলাম না। এবং তার দুটি ভাই রয়েছে, একটি হচ্ছে আকাশ আম্বানি এবং আরেকটি হচ্ছে আনন্ত আম্বানি। এবং ঈশা আম্বানির হাজবেন্ডের নাম হচ্ছে আনন্দ পিরামাল, এবং তারা 2018 সালে বিয়ে করেন। ঈশা আম্বানির বিয়ের বাজেট ছিল প্রায় 700 কোটি রুপি। যাই হোক, তার হাজবেন্ড হচ্ছে পেশায় পিরামিল গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর। এবং ঈশা আম্বানির পেশার কথা বললে তিনি রিলায়েন্স জিও ইনফোরকমের এবং রিলায়েন্স রিটেলের ডিরেক্টর, এবং তার মোট সম্পত্তির পরিমাণ 4710 কোটি টাকা। এবং তিনি পড়াশোনা করেছেন ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল মুম্বাই থেকে, এবং তিনি উচ্চতর পড়াশোনা করেছেন US থেকে। এবং ঈশা আম্বানির বিশেষ কিছু শখ রয়েছে, যেমন ফুটবল খেলা এবং পিয়ানো বাজানো। এবং ঈশা আম্বানি তার পিতামাতার সাথে অ্যান্টিলিয়াতে বসবাস করেন, যে বাড়িটি তৈরি করতে মুকেশ আম্বানিকে 17,000 কোটি টাকা খরচ করতে হয়েছে, এবং এটি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ দামি বাড়ি। এছাড়া আপনি জানলে অবাক হবেন, মুকেশ আম্বানির মেয়ের বিয়ে হচ্ছে পৃথিবীর সব থেকে সস্তা একটি বিয়ে। এখন আপনারা কমেন্ট বক্সে গালাগালি করতে পারেন, কিন্তু আপনাদেরকে আসল ফ্যাক্টটা বুঝিয়ে বলি। মুকেশ আম্বানি তার মেয়ের বিয়েতে 700 কোটি টাকা খরচ করেছে, কিন্তু মুকেশ আম্বানি প্রতিদিন আয় করে থাকে প্রায় 1,000 কোটি টাকা। আর অন্যদিকে কোনো মিডিল ক্লাস ফ্যামিলিতে কোনো মেয়ের বিয়ে হলে সেই বিয়েতে তার পিতা তার সারা জীবনের সমস্ত আয় উপার্জন ঢেলে দেয়, কিন্তু এই দিকে মুকেশ আম্বানি তার মেয়ের বিয়েতে একদিনের আয়ও খরচ করেনি। তাহলে আপনারাই বলুন আমি ঠিক বললাম কিনা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবে। তো যাই হোক, এই ছিল ঈশা আম্বানি সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিও। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর যেমনটা আমি সবসময় বলি, আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন, নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।